নিষেধাজ্ঞা আরোপকারী দেশ থেকে কিছু কিনবে না বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী রিজার্ভ নিয়ে কোনো শঙ্কা নেই নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি সরকারের কোনো চাপ নেই এবং চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ফারুক সিঙ্গাপুর থেকে মরদেহ দেশে আসবে কাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে আপনাদের সাথে আছে আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম যাচ্ছে পুরো খবরে যেসব দেশ বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিবে তাদের কাছ থেকে কোনো পণ্য কেনা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে গণভবনে জাপান যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি জনগণ ভোট দিলে আছি না দিলে নেই বলে এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন সরকার প্রধান লাবণ ভূঁইয়ার রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে চলে যাচ্ছে পরবর্তী সংবাদে পাবনার আরিফপুর কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত এবং স্কয়ার বাগান বাড়ি পারিবারিক সমাধিস্থলে পুষ্প অর্পণ ও প্রার্থনায় অংশগ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে পাবনা জেলা পরিষদে বঙ্গবন্ধু চত্বরে নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি দুপুর 12টার দিকে চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে যান তিনি এরপর পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন এ সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গত 24 এপ্রিল শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি হিসেবে এটি পাবনায় তার প্রথম সফর ক্ষমতা হারানো ভয়ে সরকার বিদেশি সমালোচনায় মুখর হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি বিস্তারিত মন্ডলের নামে রিপোর্টে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে সোমবার বিকেলে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসে স্থায়ী কমিটির সদস্যরা পরে সাংবাদিকদের ব্রিফিং করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন ক্ষমতা হারানোর ভয় থেকেই নিজের সংবাদ সম্মেলনে বিদেশি মিত্রদের নিয়ে উম্মা প্রকাশ করে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী যেটা উনি ভালো বলতে পারবেন কিন্তু আমার তো এটা জানা নেই তবে এটা খুব পরিষ্কার যে তিনি অত্যন্ত ইরিটেটেড অত্যন্ত রাগান্বিত হয়েছেন এবং বোধহয় সিকিউরও ফিল করছেন না আমার কাছে মনে হচ্ছে তিনি বলেন রিজার্ভ সংকটে রয়েছে দেশ সামনে এই সংকট আরও বাড়বে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যারা আমদানি করেন যে সমস্ত ব্যবসায়ীরা তারাও আমদানি করতে পারছেন না ডলারের ভাবে এবং এটার প্রধান কারণ হচ্ছে যে আপনার রিজার্ভের পরিমাণ এত কমে গেছে যে যেটা এখন আপনার পরিশোধ করা সম্ভব হচ্ছে না বিমানবন্দরে যে তৃতীয় টার্মিনাল হচ্ছে সেই তৃতীয় টার্মিনালে আগামী বছর থেকে 15,000 কোটি টাকা করে আপনার পরিশোধ করতে হবে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর থেকে বাংলাদেশে কিছুই অর্জন করতে পারেনি বলেও দাবি বিএনপির মহাসচিবের মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা শুধুমাত্র নির্বাচন কমিশন একার পক্ষে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সব অংশীদার এবং সরকারের রাজনৈতিক সদিচ্ছা অবশ্যই প্রয়োজন এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ধরনের চাপ অনুভব করেনি নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন পর্যন্ত এরকম অবস্থা অব্যাহত থাকবে বলে আশা করে তারা সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি খাদিজাতুল কোবরা রিপোর্টে দেখুন বিস্তারিত জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে আসেন প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন সেখানে বৈঠক শেষে মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন 5 সিটি নির্বাচনের প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কথা জানাতেই এসেছেন তারা এ সময় বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের আবেদনও জানান তিনি এটা তো আমরা বুঝি যে রাতারাতি নির্বাচন কমিশনও যে একদম সব কিছু করতে পারবে তা না বাট নির্বাচন কমিশনে যদি মনোভাব ভালো থাকে তারা যদি সাহস থাকে তাহলে এমন অনেকগুলি বিষয় তারা সুরাহা করতে পারেন পরে প্রধান নির্বাচন কমিশনারও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন এখন পর্যন্ত তারা নিজেদের মতো কাজ করতে পারছেন আশা করেন জাতীয় নির্বাচন পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে সরকারের তরফ থেকে কোনো রকম হস্তক্ষেপ আজ অবধি পাইনি তো এখন সকলের দৃষ্টি হচ্ছে জাতীয় নির্বাচনটার দিকে
সেখানে যদি পুলিশ প্রশাসনের যে ভূমিকাটা আমরা এখন পর্যন্ত পেয়েছি, এ ধরনের যদি একটা নিউট্রাল অবস্থানে ওনারা থাকেন, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচনটা অনেক ভালোভাবে করা সম্ভব হবে। কিন্তু ভবিষ্যতে কি হবে সেটা আমরা তো নিশ্চিত করে বলতে পারছি না। হাবিবুল আওয়াল আরও বলেন, গণমাধ্যমকে অনুসরণ করেই তারা নির্বাচনে স্বচ্ছতা অস্বচ্ছতার আভাস পান। গণমাধ্যমকে খবর সংগ্রহে কোনো বাধা দেওয়া হবে না বলেও নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রিন্ট মিডিয়াগুলো আছে, আমরা তাৎক্ষণিকভাবে সেগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করব। এবং ইলেকট্রনিক মিডিয়ার কথা বলছি, আমরা সঙ্গে সঙ্গে তো টিভিগুলো সবগুলো চ্যানেল দেখি, আমরা যদি দেখা যাচ্ছে হ্যাঁ এগুলোর মাধ্যমে একটা ঐক্যমত্য হয়েছে যে নেগেটিভ যে আচরণ, আমরা ওর উপরে ভিত্তি করে কমিশন যথাযথ পদক্ষেপ নেবে, এটা আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, এটা আমরা করব। সিএসি আরও বলেন, নির্বাচন করতে গেলে অনেক ধরনের অভিযোগ আসবে, তবে লোম বাঁচতে কম্বল যেন উজাড় না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখেন তারা। খাদিজাতুল কুবরা, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, যেসব দেশ বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিবে তাদের কাছ থেকে কোনো পণ্য কেনা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে গণভবনে। জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দর্শক, লাবণ্য ভিয়ার প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি। প্রধানমন্ত্রী সরকারের বাসভবন গণভবনে সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এই সংবাদ সম্মেলন। এতে দুই দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে কৌশলগত অংশীদারিত্বের বিষয়গুলি উঠে আসে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে ভয় পায় না আওয়ামী লীগ। পার্লামেন্টের সংসদ সদস্য যারা আছে তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে নির্বাচনকারী সময় তারা সরকারে আসতে চায়, আমরা নিতে রাজি আছি। ওই উদ্যোগতা আছে, এর আগে আমরা নিয়েছি। এমনকি 2014 সালে তো খালেদা জিয়ারও আমি আহ্বান করেছিলাম, তারা তো আসেনি, আর এখন তো তারা নাইও পার্লামেন্টে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন যে যত পারে সরকারের বিরুদ্ধে আন্দোলন করুক, তবে জ্বালাও পোড়াও করা হলে তা সহ্য করা হবে না। আন্দোলন করুক, মানুষ চালুক, কোনো আপত্তি নাই, কিন্তু জ্বালাও পোড়াও যদি কিছু করতে যায়, কোনো মানুষকে যদি আবার ওরকম পোড়ায় তো তাকে ছাড়বো না, মানুষের ক্ষতি আর করতে দেবো না। কারণ সেই পোড়া মানুষগুলির চেহারা বা তাদের যন্ত্রণা, তাদের কষ্ট আপনাদের কষ্ট হয় না দেখলে? এ সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিভিন্ন দেশ ও সম্প্রদায়ের হস্তক্ষেপ চেষ্টার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কোনো দেশ নিষেধাজ্ঞা দিলে সে দেশ থেকে কিছু কিনবে না বাংলাদেশ। আমি আমাদের অর্থ মন্ত্রণালয়কে বলে দিচ্ছি, আমাদের কেনাকাটা পরিকল্পনা মন্ত্রণালয়কে বলে দিচ্ছি, এখন থেকে আমাদের আমরা যে বিদেশ থেকে জিনিস ক্রয় করি সেখানে আমাদের একটা ক্লজ থাকবে যে যারা আমাদের উপর স্যাংশন দেবে তাদের কাছ থেকে আমরা কোনো কিছু কেনাকাটা করব না, পরিষ্কার কথা। দেশের রিজার্ভ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের রিজার্ভ নিয়ে এখন আর কোনো সংকট নেই। আমাদের রিজার্ভ এখনও যা আছে তাতে অন্তত এইটুকু বলতে পারি যে আমাদের এমন কোনো মানে এক সংকট এভাবে নাই। তবে হ্যাঁ, এখন যেমন আমরা সবসময় চেষ্টা করি যে রিজার্ভটা আমাদের জন্য ধরে থাকে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় মোখার আঘাত মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কারণেই বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আর যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য আমাদের প্রস্তুতি তো থাকি, এমনই প্রস্তুতি নিলাম যে ঘূর্ণিঝড় চলেই গেল, আঘাত হানতেই সাহস পেলো না, তবে আবার আসবে। একটা নিয়ম আছে, একটা ঘূর্ণিঝড়ের পরপরই কিন্তু আর একটা আসে, ওই জন্য প্রস্তুত থাকতে হবে। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় মোখার আঘাতে কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঝড়ে সিগনিফিক্যান্ট কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যেভাবে এটার পূর্বাভাস ছিল সেই অনুযায়ী কিছুই হয়নি। এনামুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার শতভাগ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছিল, যার জন্য হতাহতের খবর পাওয়া যায়নি। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এই প্রথম কোনো ঘূর্ণিঝড় মোকাবেলা করলো যেখানে কোনো মৃত্যুর সংবাদ নেই। সম্পদের ক্ষয়ক্ষতির মধ্যে গাছপালা অনেক পড়ে গেছে। টেকনাফ এবং সেন্ট মার্টিনে 2000-এর মতো ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং 10,000-এর উপরে ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু আমাদের মন্ত্রণালয় নয়, এখানে আন্তঃমন্ত্রণালয়ের যেসব দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে সদস্যরা আছেন তাদের মাঠ পর্যায়ে যে ডিপার্টমেন্টগুলো আছে, যে বিভাগগুলো আছে, সেখানে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে
সেখানে তারা সেভাবে সাহায্য পাঠাবে না। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি এক বিজ্ঞপ্তিতে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্রের বিধি অনুযায়ী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে 2021 সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিজ জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে গাজীপুর সিটির তৎকালীন মেয়র জাহাঙ্গীর আলমের বিতর্কিত বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর জেরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। ঝালকাঠিতে স্ত্রী সায়মা পারভিনের পরকীয়ার খবর জানতে পেরে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জেলা ছাত্রলীগের সহসভাপতি আলী ইমাম খান অনুর বিরুদ্ধে। সকালে ঝালকাঠি ইকো পার্কে এই ঘটনা ঘটে। স্ত্রীকে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে অনু। নিহত সায়মা পারভিন তানহা ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষে ছাত্রী। পুলিশ জানায়, সম্প্রতি মেয়েটি ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে চ্যাটিং করত। বিষয়টি জানতে পারে অনু গতকাল রাতে নিজের ফেসবুকে স্ত্রীর পরকীয়ায় আসক্ত লিখে স্ট্যাটাস দেয়। পরে স্ত্রীকে ফোনে ইকো পার্কে ডেকে এনে ছুরি দিয়ে স্ত্রীর পেটে ও বুকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মৃত্যুর পরে অনু তার ফেসবুকে স্ত্রীকে হত্যার ঘটনা স্বীকার করে স্ট্যাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম বলেন, তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় অনুকে আটক করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার হরিণহাটি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে 11 জন গ্রাহকের অনুমোদন অতিরিক্ত 150টি দ্বিমুখী চুলা, 6টি একমুখী চুলা ব্যবহারের দায়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে মোট 5,20,000 টাকা জরিমানা করা হয়। রূপায়ণ সিটি উত্তরার গ্রাহক ও সংশ্লিষ্ট সকলের জন্য পেন্ট হাউস ও কোহলার ব্র্যান্ডের সকল পণ্য ক্রয়ের ক্ষেত্রে সাশ্রয় মূল্যে ও ফ্রি ডেলিভারি সুবিধাসহ দ্রুত সেবার প্রদানের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সকালে উত্তরায় রূপায়ণ সিটির নিজস্ব কার্যালয়ে রূপায়ণ সিটির সাথে পেন্ট হাউস ও কোহলার সাথে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং পেন্ট হাউস ও কোহলার এর ডিরেক্টর অপারেশনস আশিকুন নবী চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় রূপায়ণ সিটি উত্তরার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পেন্ট হাউস ও কোহলার এবং মেঘনা এক্সিকিউটিভ হোল্ডিংসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরার গ্রাহকরা বিশেষ সুবিধা পাবেন। এখানে অনেক অপরচুনিটি রয়েছে যেখানে আমরা কো ব্র্যান্ডিং করতে পারবো এবং আমরা কাস্টমারদেরকে টপ অফ দ্য রেঞ্জ প্রোডাক্ট অফার করতে পারবো, সেটা নট অনলি মিস দ্য বেস্ট লোকাল স্ট্যান্ডার্ডস বাট অলসো দ্য বেস্ট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। সো এটাই আমাদের অবজেক্টিভ আসলে এবং এটাই আমাদের এক্সপেকটেশন। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নিষেধাজ্ঞা আরোপকারী দেশ থেকে কিছু কিনবে না বাংলাদেশ বললেন প্রধানমন্ত্রী, রিজার্ভ নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন সিইসি, সরকারের কোনো চাপে নেই ইসি। এবং চলে গেলেন কিংবদন্তি অভিনেতা ফারুক, সিঙ্গাপুর থেকে মরদেহ দেশে আসবে কাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।